ঘর জল একশো দিনের কাজ পাচ্ছেন না। মুখ্যমন্ত্রীর সামনেই মঙ্গলবার এই দাবি জানিয়েছিলেন স্থানীয় মানুষেরা। কেন্দ্রের বঞ্চনার কারণেই মানুষের সমস্যা সমাধান করা যাচ্ছে না, জবাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। চব্বিশ ঘন্টা পর আবারও একই দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার সাংবাদিকদের সামনে। সেটা টাকা দিচ্ছে না, সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে রেখেছে, ঘরের ফান্ড আটকে রেখেছে, জিএসটি এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে, ঘরের ফান্ড আটকে রেখেছে, রাস্তার ফান্ড আটকে রেখেছে, একশো দিনের কাজের ফান্ড আটকে রেখেছে। কেন আটকাবে? তোমরা বললে যে একটাই ট্যাক্স হবে দেশে, আমরা সবাই মিলে এগিয়ে গিয়ে বললাম ঠিক আছে একটাই ট্যাক্স। আগে আমরা আলাদা ট্যাক্স নিতাম স্টেট গভর্নমেন্ট, সব ট্যাক্স এখন সেন্ট্রাল তুলে নিয়ে চলে যাচ্ছে রাজ্যগুলো থেকে। তুমি তোমার প্রাপ্য টাকাটা দেবে, তোমার প্রাপ্য টাকা কেন আটকাচ্ছ? আটকানোর অধিকার তো তোমার নেই। মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই এরকম বক্তব্য রাখেন, তারপর আবার প্রধানমন্ত্রী শরণাপন্ন হন। এবারও প্রধানমন্ত্রীর শরণাপন্ন হতে হবে, কটাক্ষ দিলীপ ঘোষের। ও ডায়লগ উনি এই জন্য দেন, তারপরে পার্টির লোকেরা বলে দিদি আমরা খাবো কি, আপনি এরকম কথা বলছেন। যখন পেটের টান ধরে তখন মোদির পায়ে ধরার কথা ওঠে, যান একবার পায়ে ধরুন না, কি অসুবিধা আছে, বাংলার মানুষের জন্য একটু পায়ে ধরলেন। একদিকে মুখ্যমন্ত্রী এবং শাসক দলের নেতাদের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকার হিসেব না দেওয়ার দাবি। অভিযোগ পাল্টা অভিযোগ, কোনটা সত্যি? বামেরা এই বিষয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন। রাজনৈতিক নেতাদের দাবি নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু বাংলার মানুষ যে একশো দিনের কাজ পাচ্ছেন না, আবাস যোজনার ঘর মিলছে না, সে বিষয়ে কোনো বিতর্ক নেই। নিউজ টাইম।